বর্তমানে করোনা পরিস্থিতি আগে থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু, খুলেছে দোকানপাট থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, তবে বন্ধ রয়েছে স্কুল কলেজ। এমতো অবস্থায় পড়ুয়াদের দ্রুত ভ্যাকসিন প্রক্রিয়া শেষ করে স্কুল খোলার দাবিতে আবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন পিএসইউ। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে পিএসইউ এর পক্ষ থেকে এ নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। এরপর বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় পিএসইউ এর পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর এদিন স্কুল খোলার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন পেশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, স্কুল কলেজ না খোলায় পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়ছে, সে কারণে পড়ুয়াদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ করে দ্রুত স্কুল কলেজ খুলতে হবে। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।